আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা সবাই জানি বর্তমান সময়ে সারা পৃথিবী একটা কঠিন সময় পার করছে, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসটির সংক্রমণ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে সারা পৃথিবী সহ বাংলাদেশও বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত 17 মার্চের পর থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে, ফলে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি রাজকোত্তর মডেল কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে 10ম শ্রেণীর একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটি অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের সরকারের অর্থব্যবস্থা এবং ব্যাংক। তো আমার আলোচনার প্রথমেই অধ্যায়ে যে শিরোনাম বললাম সেটার প্রেক্ষাপটে ব্যাংক কী, প্রথমে আমরা সে বিষয়গুলি যদি জানতে চাই। ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনসাধারণের গচ্ছিত অর্থ বিভিন্ন মেয়াদে উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ঋণ গ্রহীতাদের ঋণ হিসাবে প্রদান করে এবং ঋণের উপর সুদ আদায় করে। তাহলে ব্যাংকের সংজ্ঞা থেকে আমরা যে বিষয়টি ক্লিয়ার হলাম সেটা হচ্ছে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। 2 নম্বর, ব্যাংকের কাজ হচ্ছে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে রাখা। এবং 3 নম্বর, উক্ত গচ্ছিত আমানতের যে অর্থটা সেটা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখা। তো বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে আর বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, সেগুলো আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা চলে যাব ব্যাংকের শ্রেণী বিভাগ। ব্যাংক সাধারণত 3 প্রকার, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত বা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা দেশের মতো বাংলাদেশেও একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে এবং সে কেন্দ্রীয় ব্যাংকটির নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার সদর দপ্তর হেড অফিস ঢাকার মতিঝিলে অবস্থিত। দ্বিতীয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বলেছি, পৃথিবীর সকল দেশে অসংখ্য বাণিজ্যিক ব্যাংক থাকে, বাংলাদেশেও অগণিত বাণিজ্যিক ব্যাংক রয়েছে, তার মধ্যে জনতা, উত্তরা, অগ্রণী, রূপালী ইত্যাদি ব্যাংকের কথা আমরা উল্লেখ করতে পারি। তৃতীয়তে বলেছি বিশেষায়িত ব্যাংক বা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণত বিশেষ কোনো ক্ষেত্রকে বা বিশেষ কোনো সেক্টরের উন্নয়নের জন্য কাজ করে থাকে। আমরা উল্লেখযোগ্য দুটি প্রতিষ্ঠানের কথা বলতে পারি, যেমন শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, এছাড়া গ্রামীণ ব্যাংক আছে, সমবায় ব্যাংক আছে, গৃহ নির্মাণ ঋণদানকারী সংস্থা আছে। এটা অর্থনীতির বিভিন্ন খাতে বিভিন্ন সময়ে ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ব্যাংক কী এবং ব্যাংকের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারলাম। এবার আমি আমার বিশদ বিশ্লেষণ যে বিষয়টিকে নিয়ে আজকে করবো বলে চিন্তা করেছি সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আলোচনায় আমরা কেন্দ্রীয় ব্যাংক কী এবং এর বৈশিষ্ট্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো কী এবং কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, এই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা দৃষ্টিপাত করি কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। যে ব্যাংক নোট বা মুদ্রা প্রচলনের একক ভূমিকা রাখে, মুদ্রার মান স্থিতিশীলতা রাখতে সাহায্য করে এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাহায্য করে, তাকে বলে কেন্দ্রীয় ব্যাংক। আমরা কি বললাম, কেন্দ্রীয় ব্যাংকের এই সংজ্ঞাটা থেকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি। প্রথমটা হচ্ছে যে কাগজি বা ধাতব মুদ্রা, কাগজি নোট ও ধাতব মুদ্রা, বিভিন্ন মানের কাগজি ও ধাতব মুদ্রা প্রচলনের একক অধিকার শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকেরই থাকে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। মুদ্রাবাজার অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে, সরকারের বাজেট প্রণয়নে গুরুত্বপূর্ণ তথ্য গবেষণার প্রয়োজন হলে সে কাজগুলো করে এবং সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল রাখবার জন্য, মুদ্রাস্ফীতি রোধের জন্য এবং আমাদের মুদ্রার মান স্থিতিশীল রাখবার জন্য কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের এই সংজ্ঞাটা থেকেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা দেখতে পাই। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা প্রসঙ্গে একজন অর্থনীতিবিদ অধ্যাপক ডি কক বলেন, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুনাফা অর্জনের মুখ্য উদ্দেশ্যকে পরিহার করে দেশের সার্বিক কল্যাণ
ও জনস্বার্থের উন্নয়নের লক্ষ্যে কাজ করে। তাহলে এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, তার একটি হচ্ছে কি জনগণের সার্বিক কল্যাণ, এবং এটি কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নই যার মুখ্য উদ্দেশ্য। সরকারের একজন প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সার্বক্ষণিক অর্থনৈতিক যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরকারকে সাহায্য সহযোগিতা করে থাকে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণের উদ্দেশ্যে কাজ করে, কেন্দ্রীয় ব্যাংক সকল মুনাফা অর্জনের উদ্দেশ্যকে পরিহার করে এবং জনস্বার্থে তার যাবতীয় কর্মকাণ্ড নিয়োজিত করে। তো শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় ভাগে, যেখানে আমরা বলেছি যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো আমরা বিশদভাবে বিশ্লেষণ করব। তাহলে চলো আমরা একে একে দেখি যে কেন্দ্রীয় ব্যাংক আসলে কোন ধরনের কার্যাবলীগুলো কিভাবে সম্পন্ন করে। নোট ও মুদ্রা প্রচলন। ধাতব ও কাগজি মুদ্রা প্রচলনের একক অধিকার কেন্দ্রীয় ব্যাংকেরই থাকে, কেন্দ্রীয় ব্যাংকের থাকে। এবং আমরা ব্র্যাকেটে একটা শব্দ লিখেছি, সেটি হচ্ছে বিহিত মুদ্রা। বিহিত মুদ্রাটা কি? কেন্দ্রীয় ব্যাংক প্রচলিত মুদ্রাটি হচ্ছে বিহিত মুদ্রা, যা সকলেই ব্যবহার করতে, লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে বাধ্য থাকে সকল দেশে, মানে চিহ্নিত মুদ্রাও এটাকে বলা যেতে পারে, চিহ্নিত মুদ্রা বা বিহিত মুদ্রা। কোনটি? কাগজ, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত যে মুদ্রাটি তাকে চিহ্নিত বা বিহিত মুদ্রা বলা হয়। এটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। সরকারের ব্যাংক, সরকারের ব্যাংক, সরকারের আয় ব্যয়, দেনা পাওনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব কর্তব্য কেন্দ্রীয় ব্যাংক পালন করে থাকে। তার মানে কেন্দ্রীয় ব্যাংক সরকারের একজন প্রতিনিধি হিসেবে কাজ করে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন উৎস থেকে আয় হবে, সংগৃহীত রাজস্ব কোন উৎসে ব্যয় হবে, সরকারের প্রয়োজনে সরকারকে ঋণ প্রদানের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রেখে থাকে, এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক কোন উৎস হতে সরকার ঋণ গ্রহণ করতে পারে, তার বড় বড় প্রকল্প বাস্তবায়নে, বাজেটের ঘাটতি প্রণয়নে, এ যাবতীয় বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকই তাকে যাবতীয় পরামর্শ এবং সাহায্য সহযোগিতা করে থাকে। তার মানে কেন্দ্রীয় ব্যাংক সরকারের দেনাপাওনার হিসাব নিকাশ করে থাকে, সরকারের লেনদেনের হিসাব নিষ্পত্তিতে সাহায্য করে, এবং সরকারকে বিভিন্ন উৎস হতে ঋণ গ্রহণ এবং সংকটময় মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে ঋণের সংস্থান করে থাকে। অন্যান্য ব্যাংকের ব্যাংক, আমরা জানি যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের বাইরে যে অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বা বিশেষায়িত ব্যাংকগুলো আছে, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো, তার একটা সরাসরি তত্ত্বাবধান কেন্দ্রীয় ব্যাংকের থাকে। কেন্দ্রীয় ব্যাংক তাদের যাবতীয় কার্যাবলীগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং ব্যাংকগুলো তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে কোন ধরনের নীতি অবলম্বন করবে এবং সেই ধরনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কী কী নীতি থাকবে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া আসলে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যাংকের যাবতীয় কর্মকাণ্ড কিন্তু সম্পন্ন করা সম্ভব না। কেন্দ্রীয় ব্যাংকই সকল ব্যাংকে সংকটময় মুহূর্তে অর্থ ঋণ হিসেবে প্রদান করে আর্থিক সংকটের হাত থেকে কিন্তু রক্ষা করে, জমাকৃত অর্থ যেটা বাণিজ্যিক ব্যাংকের। সেই হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে আমরা বলতে পারি কি, অন্যান্য ব্যাংকের অভিভাবক, গার্ডিয়ান অব দ্য আদার্স ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক মূলত যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি রোধের জন্য ঋণ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে মুদ্রা চাহিদা এবং মুদ্রার যোগানের মধ্যে যে সমতা, অনেক সময় দেখা যাচ্ছে যে মুদ্রাস্ফীতি পরিস্থিতিটা সৃষ্টি হয় কখন, যখন মুদ্রার যোগান বেশি থাকে, অর্থের যোগান বেশি থাকে কিন্তু দ্রব্য সামগ্রীর উৎপাদন পরিমাণ কম থাকে। তো ওরকম একটা পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা কাজ থাকে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে, সেটা কীভাবে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতাকে সংকুচিত করবার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে, যা মুদ্রাস্ফীতি রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসো ঋণদানের শেষ আশ্রয়স্থল। অন্যান্য সকল বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বিভিন্ন উৎস হতে ঋণ গ্রহণে ব্যর্থ হয়, তখন কেন্দ্রীয় ব্যাংকই তার জমাকৃত অর্থ, যেটাকে বলা হয় ব্যাংক মানে নগদ জমার অনুপাত, সে নগদ জমার অনুপাত থেকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে উক্ত অর্থ একটি নির্দিষ্ট সুদের বিপরীতে ঋণ প্রদান করে ওই সময়ের আর্থিক সংকট থেকে রক্ষা করে। এবার আসো ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউসের অপর নাম হচ্ছে নিকাশ ঘর। এদিকে থাকুক, ক্লিয়ারিং হাউসের অপর নাম হচ্ছে কি, নিকাশ ঘর। বিভিন্ন ব্যাংকের মধ্যে আমরা জানি যে বিনিময়ের অন্যান্য মাধ্যমগুলো কী, হ্যাঁ, প্রতিশ্রুতপত্র, ঋণপত্র, চেকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে যখন আন্তঃব্যাংকিং লেনদেনের সৃষ্টি হয়,
সে আন্তঃব্যাংকিং লেনদেনের হিসাব নিকাশের নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে সহায়তা করে, নিষ্পত্তিতে যে তার ভূমিকা থাকে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয়, যা বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংকিং লেনদেনের হিসাব নিষ্পত্তিতে সাহায্য করে। এটা একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। অর্থের বহির্মূল্য নিয়ন্ত্রণ, আমাদের বাংলাদেশি মুদ্রার সাথে দেশীয় মুদ্রার যে বিনিময় হার সেটা যেন ঠিক থাকে, আমাদের মুদ্রার মানের যেন অবনতি না ঘটে, এবং দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে দেনা পাওনা যাতে সহজ হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক অর্থের বহির্মূল্য নির্ধারণের মাধ্যমে বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করে। সরকারের পরামর্শদাতা, সরকার এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে থাকে। আর সরকারের এই বিশাল বাজেট বাস্তবায়ন, বাজেটের উদ্দেশ্য লক্ষ্য সঠিকভাবে প্রণয়ন করবার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কেন্দ্রীয় ব্যাংক সবসময় একটা দিক নির্দেশক হিসেবে কাজ করে। বাজেট প্রণয়নে যেমন সে তথ্য গবেষণা এবং উপাত্ত মাধ্যমে সরকারকে সাহায্য করে, আবার পাশাপাশি বিভিন্ন বড় বড় প্রকল্পগুলিতে সরকারের অর্থায়ন কীভাবে হবে, কীভাবে হওয়া উচিত এবং কোন উৎস থেকে গ্রহণ করা উচিত সেগুলো যেমন সাহায্য করে, আবার পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়নে বিশেষত কৃষি এবং শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কারণ এই সকল খাতগুলো অর্থনীতির সাথে সরাসরি সম্পর্কিত। এসব খাতে সরকারের ভর্তুকি প্রদান, শিল্পনীতি প্রণয়ন, শিল্প উদ্যোক্তাদেরকে ঋণ সুবিধা প্রদান, নানাবিধ উদ্যোগগুলো অনেক সময় এই পরামর্শগুলো কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সরকার অনেক সময় গ্রহণ করে থাকে। সেই হিসেবে আমরা সরকারের একজন পরামর্শদাতা হিসেবে, একটি পরামর্শদাতাকারী প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংককে অভিহিত করতে পারি। উন্নয়নমূলক কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে আমরা উল্লেখযোগ্য দেখতে পাচ্ছি প্রকল্প প্রণয়ন, বড় বড় প্রকল্পগুলো প্রণয়ন এবং তার বাস্তবায়নে সহায়তা করা, যে কোনো উন্নয়নমূলক কাজে গবেষণা ও তথ্য সংগ্রহ করা, এবং কৃষি ও শিল্পের উন্নয়নে বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে যারা এই সেক্টরগুলো নিয়ে কাজ করবে, তারা তাদের অর্থের প্রয়োজন হবে, তাদেরকে অর্থ সংস্থানে সাহায্য করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু অর্থনৈতিক উন্নয়নে সরাসরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সর্বশেষ আমরা চলে যাই অন্যান্য কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক এই যে কাজগুলোর কথা বললাম, এর বাইরেও কেন্দ্রীয় ব্যাংক আরও কিছু কাজ করে থাকে। যেমন আমরা জানি যে বিভিন্ন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে, আর্থিক প্রতিষ্ঠান, আমরা এর মধ্যে উল্লেখযোগ্য ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলতে পারি, বিশ্বব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এই যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক কী করে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে দেনা পাওনার হিসেব একটা থাকে আমাদের, সেই দেনা পাওনার ক্ষেত্রে যখন আমরা এক্সপোর্ট করি, রপ্তানি করি, বৈদেশিক মুদ্রা যে আমরা পাই, সে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ, রৌপ্য, অন্যান্য বৈদেশিক মুদ্রার সংরক্ষণ করে দেশের অর্থনীতিকে গতিশীল রাখে। তাহলে সব কিছু বিবেচনা আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা সরকারের সাথে সরাসরি সম্পর্কিত, সরকারের যাবতীয় অর্থনৈতিক উন্নয়নে নানাবিধ ভূমিকা পালন করে, এবং কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে, কি বলেছি আমি, গার্ডিয়ান অব দ্য আদার ব্যাংক, সকল ব্যাংকের অভিভাবক। একটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল, উন্নয়নমুখী এবং গতিশীল রাখবার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। আমি লেকচারে মাঝখানে একটা কথা বলেছিলাম, ঋণ নিয়ন্ত্রণের যে কথাটা বলেছিলাম, ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক আসলে কীভাবে করে সেই বিষয়টি নিয়ে আমি একটু বলি, এটা দিয়ে আমি আমার লেকচার শেষ করব। কেন্দ্রীয় ব্যাংক কেন ঋণ নিয়ন্ত্রণ করে, শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি রোধের জন্য ঋণ নিয়ন্ত্রণ করে। তাহলে মুদ্রাস্ফীতি কী? মুদ্রাস্ফীতি হচ্ছে যখন অল্প সংখ্যক দ্রব্য ক্রয়ের জন্য বেশি পরিমাণ টাকা খরচ করতে হয়, তখন তাকে বলে মুদ্রাস্ফীতি। আরও বিশদভাবে বলতে গেলে মুদ্রাস্ফীতি কী, আমরা যদি বলি, অর্থের যোগান বৃদ্ধি পায়, মুদ্রার মূল্য হ্রাস পায়, মানে টাকার ভ্যালু কমে যায়, ওই যে বললাম অল্প সংখ্যক দ্রব্যের জন্য বেশি পরিমাণ টাকা তুমি খরচ করছ, আর সর্বশেষ যেটা বলবো, জনগণের ক্রয় ক্ষমতা কমে যায়। তাহলে আমরা মুদ্রাস্ফীতি কেন হচ্ছে, অর্থনীতিতে টাকার প্রবাহ বেশি, অর্থের যোগান বেশি, সেই দৃষ্টিভঙ্গি থেকে কেন্দ্রীয় ব্যাংক কী করে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি অবলম্বন করে। আমরা খুব সংক্ষেপে যদি একটু খেয়াল করি যে এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির আসলে বিশেষত্বটা কি, এটা কী নিয়ে কাজ করে, প্রথম কথা হচ্ছে এটা একটা আর্থিক কৌশল।
আর্থিক কৌশল। দ্বিতীয়টা হচ্ছে ঋণ ও সুদের হার হ্রাসবৃদ্ধি করা হয়, অর্থাৎ এখানে যেহেতু ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বৃদ্ধির একটা ব্যাপার থাকে, সেজন্য অনেকাংশে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের যে ঋণদান ক্ষমতা সেটাকে সংকোচন বা কমিয়ে আনবার জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে কাজ করে থাকে। তো ঋণ নিয়ন্ত্রণের জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে পরিমাণগত ঋণ পদ্ধতি, আর হচ্ছে গুণগত ঋণ পদ্ধতি। অত ডিটেলসে আমাদের এই বিষয়টি মানে পরীক্ষার্থীদের জন্য অতটা গভীরে যাওয়ার প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র এতটুকু জানি যে পরিমাণগত ঋণ পদ্ধতির মধ্যে আসলে কী কী পদ্ধতি কেন্দ্রীয় ব্যাংক অবলম্বন করে। এর মধ্যে আমরা একটা হচ্ছে ব্যাংক হার নীতি, জমার হারের পরিবর্তন, খোলা বাজার নীতি। এছাড়া আরও অসংখ্য পদ্ধতির আছে, তবে এই তিনটি পদ্ধতি বহুল প্রচলিত। আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে যে পদ্ধতিগুলো আছে সেটার ক্ষেত্রে এই পদ্ধতিগুলো যখন কার্যকর হচ্ছে না বা এই পদ্ধতিগুলো প্রয়োগ করার পরেও যখন অর্থনীতিতে অর্থের প্রভাব বেশি থেকে যায় তখন সাধারণত গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এক্ষেত্রে সরকারের ঋণের রেশনিংয়ের ব্যাপার থাকতে পারে, তারপর জনসচেতনতা, অনেক ক্ষেত্রে জনগণ যেন ঋণ গ্রহণের ব্যাপারে সচেতন হয়, ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে যেন তারা ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে অত বেশি যারা যেন ক্রয়টা না করে, যথাযথ অর্থ ঋণ গ্রহণের মাধ্যমে উৎপাদনশীল কাজে যাতে নিয়োগ করে না করে, যদি অনুৎপাদনশীল কাজে নিয়োগ করে তাহলে সেটা স্বাভাবিকভাবে দেশের অর্থনীতিকে খারাপ পরিস্থিতিকে নিয়ে যায়। তো এই পদ্ধতিতে সরকার যেটি করে সেটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ওই যে বললাম ব্যাংক হার, নগদ জমা, এগুলো হচ্ছে কি, ব্যাংক হার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় সেটাকে বলে ব্যাংক হার। আর নগদ জমাটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংককে তার মোট আমানতের যে নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় সেটা হচ্ছে নগদ জমা। তাহলে যখন সে দেখবে যে অর্থনীতিতে অর্থের প্রবাহ বেশি, তখন কিন্তু সে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতাকে সংকোচন বা কমানোর চেষ্টা করবে। কীভাবে, ওই যে সুদের হারে সে সুদ ঋণ পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে, আবার যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমানতের নির্দিষ্ট অংশ জমা রাখছে সে সুদের হার তখন কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দেয়। সুদের হার বৃদ্ধির ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণদান ক্ষমতা কমে আসে, ফলে জনগণও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বেশি পরিমাণে ঋণ গ্রহণ করতে পারে না, ফলে ঋণ গ্রহণের পরিমাণ কমে আসায় সামগ্রিকভাবে অর্থনীতিতে কী হয়, টাকার প্রভাবটা কমে আসে। টাকার প্রভাব যখন কমে আসে তখন দ্রব্য সামগ্রী, যে কারণে বিক্রেতারা একটা নির্দিষ্ট সময়ে পণ্যের উৎপাদন কম অথচ টাকার প্রভাব বেশি, তারা বেশি মুনাফা লাভের আশাতেই কিন্তু দ্রব্যের দাম বৃদ্ধি করতো, তখন কিন্তু লোকের হাতে ওই পরিমাণ নগদ অর্থ থাকবে না যে দাম বৃদ্ধি পেলেও তারা বেশি পরিমাণে কিনতে পারবে। তখন অটোমেটিক পাবলিকের এই ডিসিশন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের যে একটা নিয়ন্ত্রণ সেটা যেমন চলে আসবে, পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে বা জনগণ ঋণ গ্রহণের যে প্রবণতা সেটাও কমে আসবে, ফলে সামগ্রিকভাবে ওই যে বললাম মুদ্রার চাহিদা এবং মুদ্রার যোগানের যে সমতা সেটা প্রতিষ্ঠিত হবে, ফলে মুদ্রাস্ফীতি রোধের মাধ্যমে অর্থনীতিতে আবার একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, সর্বশেষ যে টপিকস ছিল সেটা। আমি আশা করব শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে তোমরা কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক কী এবং ব্যাংকের শ্রেণী বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংক কী কার্যাবলী, তার বিশেষত্ব কী এবং এটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা কী, তার সামগ্রিক বিশ্লেষণ আমি মনে করি যে সেখান থেকে আমরা একটা ধারণা বা চিত্র পেয়েছি। এই অধ্যায় থেকে বিভিন্ন রকম প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, আমরা পরবর্তী যে আমাদের ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের যে অংশটা আছে সেটা শেষ হবার পরে আমি অধ্যায় শেষে এই অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্নগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় বা আমাদের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়ে ধারণা দেব। তো আশা করি শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে তোমরা উপকৃত হয়েছো, তোমরা দেখবে এবং শিখবে এবং জানার চেষ্টা করবে। ঘরে থাকবে, নিরাপদে থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।